আসসালামু আলাইকুম বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যদিও এখন করোনার মহামারী চলতেছে, ইন্ডিয়াতে অবস্থা খুবই খারাপ, বাংলাদেশ এর থেকে যে খুব ভালো অবস্থায় আছে তেমন না, তবে তুলনামূলকভাবে ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওই রকম অবস্থা বাংলাদেশে না করে সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর যে বিষয়টা সেটা হলো একজন বাইকার হিসাবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যখন আমার মোটরসাইকেল ছিল না, তখন আমার ফ্রেন্ডদের পিছনে ঘুরতাম বা ওদের পিছে পিলিয়ন হিসাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা হতো আমার। তো ওই অভিজ্ঞতা আর বর্তমান অভিজ্ঞতা দুইটা মিলে একটা জিনিস চিন্তা করলাম, কিছু ফ্রেন্ড থাকে যাদের মনে করেন ড্রাইভিং লাইসেন্স থাকে না, কিন্তু সে ড্রাইভিং করতে পারে বা মোটরসাইকেল রাইড করতে পারে। তো এটা কারের ক্ষেত্রে হোক আর অথবা বাইকের ক্ষেত্রে হোক, দুইটা একইভাবে বলা যায় যে এইগুলা কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু আমি শখবশত বন্ধুর থেকে নিলাম অথবা বড় ভাইয়ের থেকে নিলাম বাইকটা। তো এটা নিয়ে একটা মনে করেন সে একটা মামলা খাওয়াই দিল, অথবা মামলা না খাওয়াক যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তো এই ক্ষেত্রে উক্ত বন্ধু অথবা বড় ভাই ছোটো ভাই তারা কিছু প্রকাশ করতে পারে না, আবার মনের ভিতরে জিনিসটা তাদের কাছে ভালোও লাগে না। তো সেই জন্য যারা মোটরসাইকেল রাইড করতে পারে, হ্যাঁ আপনি রাইড করতে পারেন, আপনার লাইসেন্স নাই, তো আপনার কিন্তু উচিত একটা লাইসেন্স করে নেওয়া, কারণ যে কোনো সময় আপনার এটা প্রয়োজন হইতে পারে। আপনি এটা মনে করতে পারেন যে আপনার এটা প্রয়োজন নাই, শুধু শুধু কেন আমি একটা লাইসেন্স টাকা পয়সা খরচ করে বানাবো। তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ধারণা, কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে আপনার এটা করে রাখা উচিত। যেহেতু আপনি ড্রাইভিং করতে পারেন অথবা মোটরসাইকেল রাইড করতে পারেন, তো সেই জন্য এটা করে রাখা আপনার উচিত বলে আমার কাছে মনে হয়। তো লং ট্যুরে যদি আমরা বের হই, তো দুইজন যদি একসাথে থাকে, তো দুইজন রাইড করতে পারলে একটা প্লাস পয়েন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ পাই যে যখন রাইড করি যে আমার হাত ব্যথা হয়ে গেল, তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ও রাইড করতে পারে, তো ও এখন একটু রাইড করুক, আমি একটু রেস্ট নিই। তো যদি আপনার লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করে যে ওরে দিব, পরে যদি একটা মামলা টামলা খাই। কারণ বিগত কিছু বছর আগে এইসব ড্রাইভিং রিলেটেড যেই মামলা ছিল, তার তুলনায় বর্তমানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের মামলা খেতে হয়। তো সেই ক্ষেত্রে চিন্তা করা হইলেও আমরা তখন একটা ইতস্তবত আমাদের কাজ করবে যে দিব নাকি দিব না। তো এইটা একটা গেল। এটা ছাড়াও নর্মালি আপনি নিজেই চিন্তা করেন, আপনার ভোটার আইডি কার্ড আছে, অনেকের পাসপোর্ট আছে, তো একটা ড্রাইভিং লাইসেন্স থাকাটাও কিন্তু একটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস অথবা একটা জরুরি জিনিস। তো এটা আপনাদের অবশ্যই ভাবা উচিত। আর এটা ছাড়া আরেকটা বিষয় হলো হেলমেট। আমরা যারা মোটরসাইকেল রাইড করি, তো দেখা গেলো আমরা দূরে কোথাও বের হইলাম, হইতে পারে এলাকার বাইরে অথবা দূরে কোথাও, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেলমেটটা ইউজ করি। তা কেন ইউজ করি এটা? এটা এমন না যে আমার সেফটির জন্য আমি ইউজ করতেছি, আমি ইউজ করতেছি সম্পূর্ণ পুলিশ যেন আমাকে মামলা না দেয়। আমরা ম্যাক্সিমামই এইটা ভাবি না যে হেলমেটটা কিন্তু আমার নিজের প্রয়োজনীয়, আমার নিজের সেফটির জন্য। এইটা একটা গেল। আরেকটা হলো আমরা লং ট্যুরে গেলে অনেকে সেফটি গিয়ার ইউজ করি, তো এটা দেখলে অনেকে মনে করে সে মনে নতুন নতুন বাইক রাইড করতেছে তো ভয় পায়, আবার অনেকে মনে করে আমার এগুলো কিছু লাগবে না, আমি তো ভয় পাই না। তো এই বিষয়টা কিন্তু ভয়ের না, এটা কিন্তু আপনার প্রয়োজনীয়। আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এটা যে আপনাকে সেভ করবে তেমন না, লাইফ এটা আল্লাহর উপর ডিপেন্ডেড, আপনার হায়াত যতদিন থাকবে আপনি অতদিনই বেঁচে থাকবেন পৃথিবীতে। কিন্তু আপনি যদি বেঁচে যান আর একটা হাত পা ভেঙা যায় অথবা ছিলা যায়, আপনি একটা ইঞ্জুরিতে যদি পড়ে যান, তাহলে কিন্তু এটা আপনারই ক্ষতি। তো এই জন্য সেফটি গিয়ার, হেলমেট এগুলো অবশ্যই পরা উচিত। এটা পুলিশের জন্য না যে আমি হেলমেটটা পুলিশের জন্য পরবো। দেখা গেল আপনি আপনার এলাকায় আছেন, আপনার বাসা থেকে আপনার এলাকার ভিতরে কোনো একটা চার দোকানে আড্ডা দেবেন ফ্রেন্ডরা মিলে, তো আপনি অনীহা করে আপনি হেলমেটটা নিলেন না যে এইখান থেকে তো এইখানেই যাবো, এখানে পুলিশও নাই, হ্যাঁ আমি হেলমেট কেন নেব, থাক হেলমেট গরম লাগে, চুল পড়া যাবে, অনেকে মনে করে যে আপনার চুল নাকি পড়ে যাবে, এই জন্য অনেকে হেলমেট ইউজ করে না। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ভিত্তিহীন। আমরা সিনেমায় দেখি নায়ক
সানগ্লাস পইরা হেলমেট ছাড়া রাইড করতেছে ম্যাক্সিমাম সিনেমা। এটা আপনার বাংলাদেশ হোক, তারপরে ইন্ডিয়া হোক, আমাদের সিনেমাতে আমাদের এইভাবে ইনফ্লুয়েন্স করে যে বাইকে যখন রাইড করব হেলমেট থাকবে না, সানগ্লাস পরবো, বাতাসে চুল উড়বে, একটা ফিলই অন্যরকম। তো এই জিনিসটা আমাদের, এই কনসেপ্টটা আমাদের বিভিন্ন সিনেমার মাধ্যমে আমাদের ব্রেনে দিয়ে থাকে, এই জন্য আমরা এগুলো ইউজ করতে চাই না। কিন্তু আপনি এলাকা থেকে যে চায়ের দোকানে যাবেন, এর মাঝে যে আপনার কোনো একটা দুর্ঘটনা না ঘটবে না, আপনার দ্বারা না হোক অন্য কারো দ্বারা যে হবে না, এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনার হেলমেটটা সবসময় পরা উচিত। আরেকটা বিষয় হলো যে অনেকে গ্লাভস ব্যবহার করে শুধু শীতের সময়, গরমের সময় ব্যবহার করে না, চিন্তা করে গরম লাগে। ভাই, হাতে তো অতটা এরকম গরম লাগার কথা না, যদিও কারো কারো হাত অল্পতেই ঘামায়, তাদের হিসাব অন্যরকম, কিন্তু নর্মাল যারা আমরা আছি তাদের হাত ঘামানোর এই প্রবলেমটা ওরকম নাই। তো সেই জন্য আপনি গ্লাভসটা ইউজ করবেন, কারণ আপনি এই কিছুদিন আগে আমি মহাখালী ফ্লাইওভারের নিচে একটা বাইক হঠাৎ করে আমার সামনে চলে আসছিল, তো ওরে প্রথমে দেখা যায় না সিএনজির কারণে, তো কোনোভাবে ব্যালেন্সটা নিয়েছিলাম কিন্তু আমাকে রাস্তায় ড্রপ হইতে হয়েছে, আমি পড়ে গিয়েছিলাম, হাতে আমার গ্লাভস ছিল এই জন্য কিছু হয় না। তো গ্লাভস না থাকলে আমার হাতের 12টা বেজে যেত, আর হাত না থাকলে কাজ করব কিভাবে সেটা তো একটা প্রশ্নবোধক বিষয় হয়ে দাঁড়ায়। তো আল্লাহ বাঁচাইছে যে এমন কোনো কিছু হয় না। তো সেই জন্য বন্ধুরা আমাদের সকলে সচেতন হওয়া উচিত, সচেতনভাবে রাইড করা উচিত। তো এই সচেতনতার জন্য আমার এই ভিডিওটা করলাম। যারা যারা মোটরসাইকেল রাইড করেন অথবা যারা বাইক কিনতে চান, তো আপনি কিনেন, পাশাপাশি ভালো একটা হেলমেটও কিনেন, হেলমেটটা সবসময় ইউজ করার চিন্তাভাবনা রাখেন, আর পাশাপাশি আপনার সাথে যারা থাকবে, আপনার প্রিয়জন, আপনার পিছনে অবশ্যই আপনার প্রিয়জন যারা বসবে তাদেরকে উৎসাহিত করেন হেলমেট পরার জন্য। আর হেলমেট তো পরবেনই, সাথে সাথে আবার যেটা বললাম, যাদের ব্যক্তিগত লাইসেন্স নাই আপনারা প্লিজ দয়া করে আপনাদের ফ্রেন্ডদের অনুরোধ করবেন না যে দোস্ত মোটরসাইকেলটা একটু দে আমি একটু রাইড করি, দয়া করে এটা করবেন না। তো এটা ওনারা বলতে পারে না কিন্তু তাদের খারাপ লাগে। যদি আপনি একটা মামলা খেয়ে ফেলেন অথবা কোনো একটা দুর্ঘটনা ঘুরিয়ে ফেলেন, লাইসেন্স থাকলে একটা প্লাস পয়েন্ট থাকে, আপনার দেখতে চাবে পুলিশ যে আপনি যে ড্রাইভ করতেছেন, আপনি যে রাইড করতেছেন, আপনার কি লাইসেন্স আছে, তো আপনি এটা দেখাইতে পারলে তখন একটা ব্যাপার থাকে। কিন্তু আপনার লাইসেন্স নাই তার মানে আপনি আইনগতভাবে এটার একটা অবৈধ অবস্থায় থাকেন। তো এই জন্য আপনার একটা লাইসেন্স খুবই প্রয়োজন। হয়তো আপনি ভাবছেন আমার মোটরসাইকেল নেই, আমি লাইসেন্স দিয়ে কী করব, আপনি তো আপনার ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করেন, তো তখন তো আপনি চালাইতে পারবেন, সবসময় না হোক মাঝে মাঝে তো এটা প্রয়োজন হবে। যেমন আমার 2018 সালে আমি লাইসেন্স করছিলাম, তখন আমার মোটরসাইকেল ছিল না, আমি মোটরসাইকেল কিনেছি 2 বছর পর 2020 সালে, তো আমি কিন্তু 2018 সালে লাইসেন্স করেছিলাম। এখন এইভাবে আপনাদেরও এরকম কাজগুলো করা উচিত। আমার মোটরসাইকেল নাই, আমার প্রাইভেট কার নাই, আমার ব্যক্তিগতভাবে কোনো যানবাহন নাই, তো শুধু শুধু আমার লাইসেন্সের কোনো প্রয়োজন নেই। তো ভাই, এইরকম চিন্তাভাবনা করবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঠিকভাবে চিন্তাভাবনা করুন। আপনার জন্য এটা ভালো, আপনার ফ্রেন্ডদের জন্যও ভালো, সবার জন্য এটা ভালো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।